স্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তো ডাঙ্কি সিনেমাটার নিয়ে কথা বলবো তো আমি দেখলাম যে শাহরুখ খানের যেহেতু আমরা দুজনে আমার দুজনে যারা আমার এই চ্যানেলটাকে চালাই আমি আর আমার বন্ধু তো দুজনেই শাহরুখ খানের খুব আমরা বড় ফ্যান তো শাহরুখ খানকে খুব ভালোবাসি বাট শাহরুখ খানের কো ইন্সিডেন্টলি কোনো সিনেমার রিভিউ নেই আমাদের চ্যানেলে তা সেটা ঠিক লাগলো না আমাদের আমাদের মনে হলো যেটা সিনেমা সিনেমার ডেফিনেটলি নিয়ে কথা বলা উচিত তো যাওয়ানোর ক্ষেত্রে হয়নি পাঠানোর ক্ষেত্রে হয়নি তো এবার ডাঙ্কি নিয়ে আমার মনে হলো করাটা উচিত তো ডাঙ্কি সিনেমা সকালবেলা দেখেছি আমরা সকাল এগারোটা শো দেখেছি আমরা তো ডাঙ্কি সিনেমা কেমন লাগলো তো ডাঙ্কি সিনেমাটা আমি বলবো আমার কাছে পার্সোনালি ডাঙ্কি সিনেমাটা হলো শাহরুখ খানের এই বছর যত লাইন আপ ছিল জওয়ান পাঠান পাঠান জওয়ান এবং ডাঙ্কি তিনটের মধ্যে আমার বেস্ট সিনেমা এখনও অবধি লেগেছিল আমার জওয়ান বাট আমি সেখানে টপে নিয়ে যাবো ডাঙ্কি মানে প্রত্যেকটা সিনেমার থেকে একটা সিনেমার থেকে পুরো সিনেমাটা আরও ভালো হচ্ছে মানে প্রথমে পাঠান ঠিক আছে ওয়ান লাইনের স্টোরি ঠিকঠাক চলছে শাহরুখ খানের কাম ব্যাক এবং শাহরুখ খান ওটা নিজের দমে বার করে দিয়েছিল বাট তারপর জওয়ান দেখলাম জওয়ানের প্রেজেন্টেশন বলি মাস প্যাকেজিং বলি যে করেছিল এবং সেখানে শাহরুখ খানকে শাহরুখ খানকে পুরো আলাদা লেভেলেই মানে অন্য মানে রূপে আমরা পেয়েছিলাম ডন টু এর পর ওইভাবে একটা অফতারে পুরো মাস একটা অফতারে যে বিক্রম রাঠোর ইয়ে তো সেটা আমার আরও বেশি ভালো লেগেছিলো আমি সিনেমাটা দশবার বার হলে দেখতে গেছিলাম বাট রিভিউ করা হয়নি বা কথা সেটা কথা বলা হয়নি যাই হোক সেটা বড় ব্যাপার বাট ডঙ্কি আমি যখন আগে দেখলাম ডঙ্কি সিনেমা কোনো কমার্শিয়াল মাস ফিল্ম নয় কমার্শিয়াল ডেফিনেটলি মাস ফিল্ম নয় তো মাস ফিল্ম না হওয়া সত্ত্বেও কীভাবে এটা সিনেমাকে সুন্দর ইমোশন এবং সুন্দর কমেডি দিয়ে দিয়েও যে কীভাবে একটা সিনেমাকে হিট করানো যায় সেটা রাজকুমার হেনীর থেকে শেখা উচিত আমাদের আমার মনে হয় তো ডাঙ্কি যখন ট্রেলারটা আমরা দেখেছিলাম তো ট্রেলারে কিন্তু গল্প একদমই রিভিল করেনি রাজকুমার হিরানি এবং দ্য টিম একদমই গল্পটাকে পুরোপুরি লুকিয়ে রেখেছে এবং সিনেমাটার থেকে আমার যে এক্সপেকটেশন লেভেল সেট করা ছিল সেটার থেকে আমি বেশি কিছু পেয়েছি এবং সিনেমার একটা লোক মানে রাজকুমার হিরানি এবং অভিজাত যোশী দুজনের মেয়ে তো রাইটিং প্রসেসের সাথে যুক্ত থাকে তো তারা যখন পাঁচ বছর ধরে একটা সিনেমা স্ক্রিপ্ট লিখছে চার পাঁচ চার বছর ধরে চার পাঁচ বছর ধরে দু হাজার আঠারো সঞ্জু এসছিল তো সেখানে ভয়েস যায় যে লোকটা কীরকম লেভেলে রিসার্চ করেছে যে একটা ইন্টারভিউ বেরিয়েছে রিসেন্ট রাজকুমারী তাপসিপন শাহরুখ খানের ইন্টারভিউটা গিয়ে দেখতে পারেন রেড চিলিসের ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল আছে তো পাঞ্জাবের রিয়েলিটিতে ওরকম একটা গ্রাম রয়েছে একটা জায়গায় জায়গা রয়েছে ওরকমভাবে একটা যেখানে ছাদে এর এরোপ্লেনের ট্যাঙ্কিগুলো রয়েছে বা ডাঙ্কি ডাঙ্কির ওর আমরা কিছু কিছুজন অবগত রয়েছে বাট মেনলি এই ফিল্মটা যেটা দেখাতে যায় বিকজ ডাঙ্কি রুট সম্বন্ধে আমরা যে কিছু শিক্ষিত যারা মানে মোটামুটি দেখ জানে তারা কিছু না কিছু জানে বাট ওভারঅল জন সাধারণ জনগণ কিন্তু সেভাবে আমরা খুব একটা বেশি যে ডাঙ্কি রুট সম্বন্ধে অবগত সেটা কিন্তু নয় বাট এখানে যেটা দেখাতে সেটা হচ্ছে যে আমরা এখানে ভালো কেরিয়ারের অপশানে বা ভালো সুযোগের চাহি তাকিদে আমরা বিদেশে পাড়ি দিই অনেকেই আছে বিদেশে বিদেশে শুধু নয় আমাদের পশ্চিমবঙ্গের কথা বলে আমি আমি যে শহরে থাকি সেখানে সুযোগ সুবিধা খুব একটা ভালো নয় ছোট শহর তো এখান থেকে অনেকেই কলকাতা চলে যায় ব্যাঙ্গালোর যায় তো বিভিন্ন বিভিন্ন শহরে যায় বাট আলটিমেটলি কিন্তু সে ঘরটাকে সে মিস করে তো সেইখানে দাঁড়িয়ে যে সেই কোনো একটা লোকজন বিদেশে যাচ্ছে সেখানে তো সে আরও ডেফিনেটলি ঘরকে মিস করতে মিস করাটা স্বাভাবিক ব্যাপার এবং আমরা জানি যে সে ওখানে খুব ভালো লাইফ লিড করছে বাট সেটা কিন্তু সেটা নাও হতে পারে ঠিক আছে না এখানে 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 একটা ক্যারেক্টার আছে তো সে বিদেশে লন্ডনে যায় ঠিক আছে এবং এই শাহরুখ খানদেরকে ছবি পাঠায় যে আমি লন্ডনে খুব ভালোভাবে সেটেল্ড ঘর রয়েছে বাড়ি ঘর রয়েছে গাড়ি রয়েছে সব কিছু রয়েছে ছবি টবি পাঠায় সেলফি তুলে পাঠায় বাট যখন ওরা গিয়ে পৌঁছায় ওখানে তো গিয়ে থেকে সে ভিক্ষা করছে স্পলেন নয় ড্রামা ফিল্মে কি স্পলা হতে পারে আমি যেটা শেয়ার মানে কথা বলতে ইচ্ছা হলো বললাম এটা আমি বাট সিনেমায় একটু একটু কিছু কথা না বলে সিনেমা রিভিউ মানে কথা বলা যায় না সিনেমার একটু দু একটা বেরিয়ে যেতেই পারে সরি ফর দ্যাট ঠিক ইয়ে থাকে বাট ওই যে জিনিসটা যে আমরা যেটা মনে করি সবসময় সেটা নাও হতে পারে কিন্তু আমরা মনে করছি মানে ভালো চাই মানে ভালো সুযোগের জন্য যাচ্ছি বাট সেটা কিন্তু সবসময় সেটা ফ্রুটফুল নাও হতে পারে হয়তো মনোচিকাও হতে পারে এক ধরনের মানে দূর থেকে দেখছি খুব ভালো বাট গিয়ে দেখলাম জিনিসটা পুরো সিনারিওটাই পুরোপুরি আলাদা তো সেটা নিয়ে কিন্তু রাজকুমারীর খুব ভালো মেসেজ দিতে গেছে যে আলটিমেটলি যে মেসেজটা দিতে চেয়েছে অন্য কোন রিয়াটা হলে হয়তো দেরি ফেলতো এখানে মেসেজও দিয়েছে এবং তাছাড়া এন্টারটেনমেন্টের প্যাকেজও ফুল অন রয়েছে ফার্স্ট হাফ নিয়ে যে কথা বলে আমার পার্সোনালি ফার্স্ট হাফটা বেশি ভালো লেগেছে রাজার দেন সেকেন্ড হাফ ফার্স্ট হাফটা পুরোপুরি কমেডিতে ভর্তি পুরো কমেডি সিনস দুর্দান্ত রয়েছে এবং সিনেমা আচ্ছা সিনেমা গল্প নিয়ে ছোটো করে একটু বলে দিই সিনেমা গল্পটা যে হার্ডি হারদয়াল সিং ঢিল্লো যে একটা শাহরুখ খানের তো সিনেমাটা ফার্স্টে ওর বৃদ্ধ বয়স ইয়ে থেকে দেখা যাচ্ছে তারপরে সিনেমাটা পিছন ফ্ল্যাশব্যাকে যাচ্ছে সিনেমা ঠিক আছে নাইনটিন নাইনটি ফাইভে গল্পটা যাচ্ছে না আবার কীভাবে ওর তাপসি পানুষ এবং তার তিনটে তার বন্ধুর সাথে দেখা হলো এভাবে এবং তারা কী তাদের প্রত্যেকের ইচ্ছে লন্ডন যাওয়ার এবার লন্ডন কেন যদি যাই তাদের কী তা কী কারণ এবং হার্ড হার্ডি কীভাবে তারা সে যুক্ত হচ্ছে এবং তারাকে আলটিমেটলি পৌঁছাতে পারছিল না এবং যদি পৌঁছোতে পারে তারপরে কী হচ্ছে এটা নিয়ে ওভারঅল ডাঙ্কি সিনেমাটা কথা বলে আমি এর থেকে বেশি কিছু গল্প বলতে পারবো না তো এটা যে গল্প এবার সিনেমাটার পজিটিভ পয়েন্ট আছে ফার্স্ট পজিটিভ পয়েন্ট যেটা আমি বললাম যে সিনেমাটা খুব মানে সিনেমাটা দু ঘন্টা চল্লিশ মিনিটের হ্যাঁ নেগেটিভ পয়েন্ট ফার্স্টে যেটা বলে দিতে পরে ভুলে দিতে পারি সেটা হচ্ছে হ্যাঁ টেন টু ফিফটিন মিনিটস কুড হ্যাভ বিন চপড আমার মনে হয় দশ পনেরো মিনিট যেতে পারতো এডিট এডিট করা যেতে বাট থ্রু আউট দ্য ফিল্ম আমি কিন্তু কোনো জায়গায় বোর ফিল করিনি সিনেমাটা খুব টান টানভাবে রেখেছে এবং যেহেতু কমেডি কমেডি এই সিনেমাটা একটা খুব ইম্পর্ট্যান্ট টুল যে রাজমোহিনী প্রত্যেকটি সিনেমাতে থাকে এবং কমেডিটা খুব ভালোভাবে রয়েছে থ্রু আউট দ্য ফিল্ম ঠিক আছে তো সেই জন্য কিন্তু অডিয়েন্স কিন্তু সবসময় সিনেমাটার সাথে জুড়ে থাকছে কারণ কমেডি খুব একটা মানে ভালো টুল অডিয়েন্সকে জুড়ে রাখার সিনেমার ক্ষেত্রে এবং ফার্স্ট হাফটা চলে কমেডির ওপর সেকেন্ড হাফটা চলে ইমোশনের ওপর ফার্স্ট হাফ সেকেন্ড হাফ পুরোপুরি কিন্তু মানে কী বলবো খুবই আলাদা ফার্স্ট হাফটা যে নোটে শেষ হয় সেখান থেকে বোঝা যাচ্ছে যে সেকেন্ড হাফটা কি নোটে শুরু হতে চলেছে পরে সিনেমাটা কোন দিকে মোড় নিতে চলেছে তো ইন্টারভাল পোর্শনটা খুব ভালো আমার কাছে পার্সোনালি ওয়ার্ক করেছে পুরো ফার্স্ট হাফ জুড়ে আমি খুব হেসেছি পুরো হল জুড়েও সব লোকে হেসেছে প্রচণ্ড পরিমাণে হেসেছে এবং খুব ভালো লেগেছে সিনেমাটা ইয়ে করতে খুব এনজয় করছিলাম ফার্স্ট হাফটা ফার্স্ট ফার্স্ট হাফের সরি ইন্টারভাল পোর্শনে বিক্রি পারফরমেন্সের কথা যদি আছি আমি পারফরমেন্স আমি ফার্স্ট পারফরমেন্সের কথা বলবো ভিকি কৌশল ভিকি কৌশলের ছোট্ট পাটা রোল খুব ছোটো রোল ক্যামিওটা রোল সুখী ক্যারক্টারটার নাম সে ইংলিশ শিখতে যায় এবং তার একটা কারণ রয়েছে সে কারণটা আমি বলবো না খুব ইন্ট কারণটাও খুব ভালো দিয়েছে এবং সেটা সেটা সে এবং তার সাথে যে একটা জিনিস হয় সেটা জিনিস হয় তার সাথে এবং সেইটার সময় না আমরা অ্যাজ অডিয়েন্স অ্যাজ অ্যান অডিয়েন্স খুব ফিল করতে পারি তার সাথে সেই ক্যার্টার সাথে আমি জুড়ে যাই তো ভিকি কোশোর ক্যার্টারটা খুব ভালো সে খুব পারফরমেন্সও খুব ভালো দিয়েছে খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে এবং বিক্রম কোচের কথা যে পাঞ্জাবি রোলটা যেটা করেছে খুব ভালো পারফরমেন্স দিয়েছে খুব হাসিছে শাহরুখ খান থেকেও তার বেশি কমেডি সিনস কমেডি লাইনসে খুব হাসিছে এবং সুনীল গোড়ে ভাই অনিল গোবার রয়েছে তার পারফরমেন্স ঠিকঠাক লেগেছে তারপরে পানের পারফরমেন্স ওকে ডিসেন্ট শাহরুখ খানের পারফরমেন্স বলার নেই বাট শাহরুখ এটি কিন্তু শাহরুখ খানের সিনেমা না এটি কিন্তু রাজকুমার হানি গল্প এবং শাহরুখ খান তার একটা অংশ প্রত্যেকেই মানে খুব ভালো পার্ট পেয়েছে এবং খুব ভালো পারফরমেন্স দিয়েছে এখানে কোনো সিন নেই এমন একটাও যেখানে শাহরুখ খান একা রয়েছে এবং তার উপর সিনটা পুরোপুরি চলছে এবং প্রত্যেকের সিন সিনেমাটার মধ্যে ইকুয়াল অংশ রয়েছে সেকেন্ড হাফের কথা যদি আসি সেকেন্ড হাফটা ইমোশনের উপর প্রকাশ থাকে তারা কীভাবে ডাঙ্কি রুট দিয়ে লন্ডন যায় এটা নিয়ে পুরো গল্পটা কীভাবে যায় সেটা নিয়ে গল্পটা এবং তারপরে ইমোশনস একটা রয়েছে সেটা আমি পুরোপুরি কিছু বলতে চাই না বললেই একটু লাকিস পয়েন্টটা তো এটা হয় এবার আমি এটা কথা বলছি ক্যামেরা ওয়ার্ক সিনেমাটা খুবই ভালো হয়েছে বিভিন্ন বিভিন্ন লোকেশনে গল্পটা মুভ করে টার্কি যায় তারপর লন্ডন যায় বিভিন্ন বিভিন্ন জায়গায় গল্পটা মুভ করে এবং এটি রিসার্চ করছে দেখলে বোঝা যায় এবং তাছাড়া গানের নিয়ম কথা বলে অনেকদিন পর সিনেমা দেখলাম যেখানে গানটা খুব ভালোভাবে ইউজ হয়েছে গানটা কিন্তু এমন ফাঁকাই ইউজ করে দেয়নি গানের সারা সারা কিন্তু গল্পটা চলে গানের সাথে সাথে লুটফুট গিয়া বলি আমি বা একটা গানের মাঝে গানটা আছে তারপরে মাঝে একটা গান রয়েছে সেখানে গানগুলো তো সুন্দর ডেফিনেটলি এবং গানগুলোর সাথে সাথে গল্পগুলো চলে গল্প এগোতে থাকে তো সিনেমাটা ওই জন্য গানটার রেলিভেন্সও বেড়েছে এবং পারফরমেন্সের কথা বললাম মিউজিকের কথা বললাম এবারে আমি যে কথা বললাম নেগেটিভ পর্শন আমার যেটা মনে হয় যে সিনেমাতে ভিকি কৌশল বাদ দিয়ে বাকি থাপসিপান্ন বা বাকি দুটো ক্যারেক্টার যে রয়েছে তাদের বিদেশ যাওয়ার যে কারণটা সেটা কিন্তু কমেডির মোড়কে পেশ করতে চেয়েছে বাট সে সেই জিনিসটা যখন তারা আলটিমেটলি যেটা হয় সেটা সেই সময় আমি অ্যাজ এন অডিয়েন্সগুলি সেটা জুড়তে পারিনি যেটা ভিকি কৌশলের সময় জুড়তে পেরেছি বাট আমি ওখানে জুড়তে পারিনি এবং আরেকটা জিনিস পজিটিভ পয়েন্টে বলবো সেটা হচ্ছে যে কিছু কিছু সিন আছে খুব ভালো একটা কোর্টরুমের সিন আছে সেকেন্ড হাফে শাহরুখ খানের সেখানে সে কিছু কথা বলে সে কথাগুলো এত সুন্দর সে ডায়লগুলো সুন্দর পারফরমেন্স তো ভালো দিয়েছে ডায়লগুলো খুব ভালোভাবে লেখা হয়েছে যে খুব হিট করবে আপনাকে খুব হিট করবে এবং আপনাকে ভাবতে বাধ্য করে দেবে জিনিসটা সম্বন্ধে ওটা একটা পারফরমেন্স খুব ভালো লাস্টের দিকে এখানে একটা পেট্রিওটিজমকে সে জোর করে পুষ্কর ঢোকানো একটা সিন আছে যেখানে একটা ক্যারেক্টার পরবর্তীকালে নিজের দেশে ফিরছে তো সে যখন দেশে ফিরছে তখন সে নিজের এই যে পাঞ্জাবে যে খেয়েত আছে তো ওখানেও জুতোটা খুলে গাড়িতে জুতোটা খুলে তারপরে মাটিতে পা ডাকছে এই সিনটা কত ইম্প্যাক্টফুল একটা সিন হতে পারে এছাড়া একটা সিন আছে যখন শাহরুখ খান সরি আমি একটু সিনেডান বলতে যাই না অলসো তুমি সেটা বলতে যাই না বাট সিনে সিনেমাটা খুবই ভালো লেগেছে আমার হ্যাঁ যেটা নেগেটিভ পয়েন্ট আমি বললাম আরেকটু ইমোশনটা আরেকটু যদি ভালো হতো আমি সেকেন্ড হাফটাকে আমি ওই জন্য বললাম ফার্স্ট হাফ বেটার লেগেছে রাজা দিনের সেকেন্ড হাফ তো সেকেন্ড হাফটা আর একটু বেটার হতে পারে তোগুলো আমার মনে হয় আদার দেন হ্যাঁ একটা জিনিসের কথা বলি আমি শাহরুখ খান এবং পান্নুর একটা ওল্ড লুক রয়েছে শাহরুখ খান তো দেখেছি আমরা ট্রেলারে তাপসি পান্নুর রয়েছে তো তাপসি পান্নুকে না শাহরুখ খানকে যখন লাগছে একটা আর্মি লুকে গোফটা এরকম করে দিয়েছে তো ঠিকঠাক লাগছে দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিক ওল্ড এজ ওল্ড লুকটাতে বাট টপসি লুকে না দেখে খুব একটা ভালো লাগছে না আর কি মানে ওল্ড মনে হচ্ছে না দেখে তো ওটা একটু ভালো করে কাজ করতে পারতো আর দেন দ্যাট দ্য ফিল্ম ইজ ভেরি গুড এন্টারটেনিং মজা লাগবে দেখতে খুব ভালো লাগবে সিনেমাটা খুব কালারফুল একটা সিনেমা সিনেমাটা খুব ভালোভাবে শুট করা হয়েছে সিনেমাটার মধ্যে রিয়েলিস্টিক ছাপও রয়েছে কমার্শিয়াল ছাপও রয়েছে সিনেমাটার ওই যে দু একটা নেগেটিভ পয়েন্ট যেটা বললাম ব্যাস এটুকুই আমার সত্যি কথা নেগেটিভ চলে না সিনেমাটা দেখে আসুন এনজয় করুন ক্রিসমাস উইকেন্ডে খুব ভালো সিনেমা এটুকুই বলার আর কিছু বলেন না এইটিউ বলার ছিল যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কেমন লেগেছে তোমরা যদি দেখে থাও কি কেমন লেগেছে ডেফিনি কমেন্ট করে জানও লাইক শেয়ার অ্যান সাবস্ক্রাইব করে দেব টেক কেয়ার গুড বাই এবং হ্যাঁ আমি একটা জিনিস বলতে ভুলে যে এই সিনেমাটা রাজকুমার হিরানের টিপিক্যাল আর যে কটা সিনেমা সেটাতে কিন্তু অনেকটা আলাদা কিন্তু রাজকুমার হিরানি কোনো সিনেমায় কিন্তু আমি কটা ভায়োলেন্স ফ্যায়ালেন্স দেখতে পাই না বাট এখানে ছোটো সিন রয়েছে মরুভূমির ওখানে একটা আর কি ওখানে একটা সিন রয়েছে হালকা ঝলক পেয়েছিলেন হয়তো তো সেখানে একটু একটু হালকা রয়েছে তো সে রাজকুমাহিনী সেটা ডেফিনেট গল্পের দরকার সেটা বলছি আমি বলছি রাজকুমাহিনী আগে এরকম কোনো সিনেমায় দেখা যায়নি সেভাবে তো এটা কিন্তু আলাদা শাহরুখ খান সেটা এসেছে যখন একটা আলাদা কিছু করার চেষ্টা করেছে তারা এবং সেটা নিয়ে একটা আলাদা ট্রিটমেন্ট তারা ইয়ে করেছে এবং রাজকুমারী অন্য যে সিনেমাগুলো দেখা যাচ্ছে থ্রি ইডিয়াটস বলি আমি বা মুন্না ভাই সিরিজের কথা বলি যেটা আমি সেখানে না একটা বন্ধুত্ব ফ্রেন্ডশিপ সেটা কিন্তু একটা আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে বাট এইখানে যে বন্ধুত্বটা দেখানোর উচিত ছিল সেটা মনে হয় আমি মিসিং হয়েছে এখানে লাভ রাজাদের লাভ স্টোরিতে খুব বেশি ফোকাস করা হয়েছে রাজাদের দেন তাপসি পান্ন এবং মান্নুয়ার হার্ডির লাভ স্টোরি খুব বেশি ফোকাস করেছে তো সেটা আমার মনে হয়েছে একটু খামতে এবং সেটাকেও আরও একটু মানে ঠিক আছে দেখিয়েছে যেভাবে দেখিয়ে দেখিয়েছে বাট বন্ধুত্বটাকে যদি আরও ভালো আরও ভালোভাবে দেখাতে পারতো এবং আরেকটা জিনিস যে ডাঙ্কি রুট তারা যখন গেলো ইংল্যান্ডে যারা তখন পঁচিশ বছর ছিল যে কজন তারা কীভাবে তারা জীবনটা অতিবাহিত করেছে সেই জিনিসটা যদি আরেকটু কিছু দেখাতে প্রবলেমই করতো সেটা ঠিক আছে আমি বুঝতে পারি রানিংল্যান্ড বড়ো একটা সিনেমা আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে সব জিনিস দেখানো সম্ভব নয় বাট সিনেমাটা যে কিছু সিন ওই মানে প্রথম দিকে একটু কমেডি ফমেডি করেছিল ওই প্রথম দিয়ে কমেডি একটা কথা বলতে ভুলে গেলাম আমার অনেক কিছু ভিডিওটা লেন দেওয়া সরি ফর দ্যাট কিন্তু অনেক কিছু বলতে ইচ্ছে বলতে পারছি না চাইলেও একটা ইন্টারভিউ সিন আছে ওরা একটা পরীক্ষা দিয়ে তো ওখানে ওদের ইংলিশ টেস্ট হয়ে থাকে তো ওই সিনটা দেখবেন মানে আপনি হাসি আটকাতে পারবেন না আমি যে কোনো আমি মানে থেকে বলতে পারি প্রত্যেকের সিনটাই হাসবে প্রত্যেকের সিনটা হাসতে বাধ্য হবে সিনটা এত হিলারিয়ার সিন প্রত্যেক প্রত্যেকদিন সুখীর হয় তাপসিকার হয় এটা শাহরুখ খানের হয় বাকি দুজনে হয় সিনটা এত ভালো যে না খুব ভালো লাগে আচ্ছা কথা বলতে বললাম বোমনায়নের রোলটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় বাট ঠিক আছে যেটুকু দিয়েছে প্রত্যেকটা সিনেমাতে থাকে রাজকমাহিনী তো সেই হিসাবে দেখতে গেলে রয়েছে রোলটা ঠিক আছে একটা ইংলিশ টিচারের রোল করেছে ঠিকটা ভালো লেগেছে খারাপ লাগেনি তো এইটুকু ওভারঅল বলার ছিল